প্রিয় দর্শক, সমকালের সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আছি আমি সাইফ বিনায়ুব। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজকেও আমরা ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমরা জানি ভ্লাদিমির পুতিন পরমাণু যুদ্ধের একটি ইঙ্গিত দিয়েছেন এবং তার পরবর্তী সময়ে বিশ্বে যে একটি উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে আমরা আজকে আমাদের অতিথির সঙ্গে আলোচনা করব। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন সমকালের সিনিয়র সাব এডিটর রাসেল পারভেজ। রাসেল পারভেজ, আপনাকে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য। প্রিয় দর্শক, মাঝখানে একটু জানিয়ে রাখি, ইউক্রেন সংকট নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আপনারা চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কোনো একটি প্রশ্ন দিয়ে রাখতে পারেন, সামনের কোনো একটি ভিডিওতে আমরা আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো রাসেল পারভেজ, আমরা জানতে চাচ্ছিলাম যে ইউক্রেন যে যুদ্ধ পরিস্থিতি এখন আছে সেটার শেষ অবস্থা কি আপনি আমাদেরকে বলতে পারবেন? আপনাকে ধন্যবাদ এবং সঙ্গে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সত্যিই এমন একটি ক্রান্তিকাল বলা যায়, এমন একটি জরুরি মুহূর্তে সারা বিশ্বের মানুষ আসি এবং সেইখানে ইউক্রেন সংকট আমাদেরকে যে ঝুঁকির মধ্যে ফেলে দিল সারা বিশ্বের মানুষকে, এটা সত্যিই হতাশাজনক। সর্বশেষ পরিস্থিতি আমরা ইউক্রেনে দেখছি, যুদ্ধ হচ্ছে, রাশিয়ার হামলা চলছে, প্রতিরোধ যুদ্ধ করছে এবং গেরিলা ওয়ারফেয়ার একটি জনযুদ্ধ তৈরি হয়েছে ইউক্রেনে। সেখানে প্রতিনিয়ত প্রাণহানি বাড়ছে, মানুষ উদ্বাস্তু হচ্ছে। আজ জাতিসংঘ থেকে জানানো হয়েছে প্রায় 4.5 লাখ মানুষ ইতিমধ্যে ইউক্রেন থেকে সীমান্তবর্তী বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে। এই একটি মানে চরম উত্তেজনাকর একটি পরিস্থিতির মধ্যে, ভয়ঙ্কর পরিস্থিতি, হ্যাঁ, একটি ভয়ঙ্কর পরিস্থিতি এবং একটি উত্তেজনাকর পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে একটি আশার বার্তা আমরা পেলাম, সেটা কি, দুই পক্ষের ভিতরে একটি আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। আমরা যখন এই আলোচনাটি করছি তখন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে একটি শহরে তারা আলোচনা করছে। আমরা শান্তির অপেক্ষা করছি এবং এই বৈঠক থেকেই একটি সিদ্ধান্ত আসুক, যে সিদ্ধান্তে এই যুদ্ধটা থামুক, আমরা সবাই এটি চাই। তবে আমরা চিত্রটা হয়তো তেমন নাও দেখতে পারি। আচ্ছা, আমি একটু মাঝখানে আপনাকে থামিয়ে দিচ্ছি, যে আপনি যেটা বললেন যে আমরা একটা আশার বাণী শোনার অপেক্ষায় আছি, কিন্তু আমরা জানি যে গতকালই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটি পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উনি বলেছেন যে এখন যে রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞাগুলো দেয়া হচ্ছে সেটার বিকল্প যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের কাছে পরমাণু যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই। তো আমরা কি, আপনি কি কী মনে করেন যে বিশ্বকে আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কি না, এ ব্যাপারে আপনার মতামত? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। প্রথমত যেটা বলতে চাই যে বাইডেন যে কথাটি বলেছে, রাশিয়া যে হামলা চালিয়েছে ইউক্রেনে, এর জবাবে যেটা করতে হবে সেটা হলো সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধের বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে নিষেধাজ্ঞাকে। তো এই যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকেও তারা তৃতীয় বিশ্বযুদ্ধের একটি মাত্রা দিয়েছে, সেটা কি হলো, পুরো পশ্চিমারা ঐক্যবদ্ধ হয়ে রাশিয়ার উপরে একের পর এক নিষেধাজ্ঞা দিল। সর্বশেষ সুইফট যে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমে মেসেজ আদান প্রদান, বার্তা আদান প্রদানের যে ব্যবস্থা, সেখান থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। এটা রাশিয়ার জন্য সবচেয়ে বড় আঘাত হবে, এখন পর্যন্ত এটি কার্যকর হয়নি, কার্যকর হলে সবচেয়ে বড় আঘাত হবে। এর সঙ্গে ইতিমধ্যেই তারা পশ্চিমা বিশ্ব রাশিয়াকে তাদের আকাশপথ থেকে বিচ্ছিন্ন করেছে, বিমান যোগাযোগ ছিন্ন করেছে, অর্থনৈতিকভাবে রাশিয়ার বিলিয়নিয়র যারা তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, পুতিনের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, পুরোপুরি রাশিয়া এখন বলতে হয় যে পশ্চিমা বিশ্ব থেকে একঘরে, পুরো বাস্তবতাটা এমন নয়। তো এটি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের একটি মাত্রা দিয়েছে এই নিষেধাজ্ঞাটাকে। আর বিকল্প যে বিষয়টি আপনি যেটা বলছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো আশঙ্কা আছে কিনা বা পারমাণবিক যুদ্ধের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনি জেনে থাকবেন, দেখেছেন নিশ্চয়ই, ইউক্রেন একটা সময়ে পারমাণবিক অস্ত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ ছিল। সোভিয়েত থেকে ইউক্রেন যখন বেরিয়ে গেল 1991 সালে, তারপরে উত্তরাধিকার সূত্রে সোভিয়েত আমলের 40% অস্ত্র ইউক্রেন পেয়েছিল, এটা পারমাণবিক অস্ত্র, এবং সেই ভাণ্ডারটা অনেক বড় ছিল,
অনেকে বলে থাকেন 1700, আবার কেউ বলে থাকেন আরও বেশি কয়েক হাজার হবে। 1994 সালে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সঙ্গে আয়ারল্যান্ড মিলে, আরও কয়েকটি দেশ মিলে যে পরমাণু নিরস্ত্রীকরণ যে চুক্তি, সেই চুক্তিতে ইউক্রেনকে রাজি করালো। রাজি করানোর পরে ইউক্রেন স্বইচ্ছায় এই অস্ত্রগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। এই যে ধ্বংস করে দিল, তখন যে একটি ডিপ্লোম্যাটিক একটি ভুল ছিল ইউক্রেনের, এবং তারা মানে দূরবর্তী যে ভবিষ্যৎ সেদিকে তারা না দেখে এই যে অস্ত্রটা তারা ধ্বংস করে দিল, তারপরেই রাশিয়ার জন্য ইউক্রেনকে নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ হয়ে গেল। এইটা হলো ইউক্রেন এবং রাশিয়ার পারমাণবিক যে অস্ত্রের যে ভারসাম্যহীনতা, এটা ইউক্রেনের যদি হাতে এখন 2000 পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে রাশিয়া এত সহজেই ইউক্রেনের উপরে হামলা করতে পারত না। আপনি জানেন এখন পর্যন্ত বিশ্বের কোনো পরমাণু অস্ত্রধারী দেশের উপরে অন্য কোনো দেশ বা কোনো জোট, কোনো সামরিক জোট, ইভেন ন্যাটো, তারা কখনো ফুল স্কেল কোনো হামলা চালায়নি। কারণ কি, আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, তাদের এখানে সন্ত্রাস নানা রকমের ব্যাপার আছে, সেখানে লাদেন ছিল, তাদের সেনা ডেরার ভিতরেই লাদেন সেখানে ছিল। অনেক বিতর্ক আছে যে পাকিস্তান তাকে আশ্রয় দিয়েছে অথবা না দিক, কিন্তু লাদেনকে তো পাকিস্তানে পাওয়া গেছে। পাকিস্তানে কি একটি বোমাও পড়েছে? না, পড়েনি। আমরা যদি এরকম করে দেখি উত্তর কোরিয়া, যার হচ্ছে অর্থনীতি একদম ভেঙে পড়েছে, পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন এরকম একটি ভঙ্গুর রাষ্ট্র, সে হচ্ছে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, এই আমি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছি ইত্যাদি ইত্যাদি। এবং আমরা ট্রাম্প ও কিম জং উনের ভিতরে একটি বাদানুবাদ দেখেছিলাম যে বোতাম রেডি, বোতাম চেপে দিব, কিন্তু আসলে কেউ বোতাম চাপতে পারছে? পারে নাই। তো এই যে অর্থনৈতিক, এই যে অস্ত্রের যে ভারসাম্য, স্ট্র্যাটেজিক ফোর্স, যেটা মানে পরমাণু অস্ত্রের যে বাহিনী এবং তাদের যে অস্ত্র ভাণ্ডার, এটা যখন বিশ্বে একটা ভারসাম্যহীনতা তৈরি করে, তখন এরকম আগ্রাসন, হামলা বা যুদ্ধ ইত্যাদি সংগঠন করা তাদের পক্ষে সম্ভব। এখানে আমি একটা ঘটনার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে পুতিন সম্ভবত তার বাহিনীকে বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে 2 মার্চের মধ্যে তারা যুদ্ধটা শেষ করতে চান। তো এখানে কি পুতিন এমন কোনো ইঙ্গিত দিয়েছেন যে 2 মার্চের মধ্যে উনি পরমাণু কোনো অস্ত্র ব্যবহার করে যুদ্ধটা শেষ করবেন, বা মানে এমন এই এই একটা নির্দেশনা উনি কীভাবে দিতে পারেন যে একটা এক্স্যাক্ট একটা তারিখে উনি যুদ্ধটা শেষ করতে চাচ্ছেন, এটা কীভাবে উনি দিতে পারেন? দেখুন, এই প্রশ্নের উত্তরে আমরা যেটা আসতে পারি যে একটি সুপার পাওয়ার যেটা পরাশক্তি বলি আমরা, তার হাতে প্রচুর নিউক্লিয়ার অস্ত্র, অর্থনৈতিকভাবে রাশিয়া এখন একটু পেছনে পড়ে গেলেও এখনও বিশ্বের সবচেয়ে বেশি সামরিক পরমাণু অস্ত্র তার হাতে রয়েছে। আমরা একটা পরিসংখ্যান যদি দিই, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট, তাদের বিভিন্ন সময় তারা কার কত পারমাণবিক অস্ত্র, কে কতটা, তাদের সৈন্য সংখ্যা কত ইত্যাদি পরিসংখ্যান দিয়ে থাকে, সেখান থেকে আমরা একটা আনুমানিক ধারণা পাই। এটা কিন্তু কনক্রিট না, কারণ এই পরমাণু অস্ত্র কার কত এটা কিন্তু কেউ স্বীকার করবে না, কোনো দেশই স্বীকার করে না। তবে একটা আনুমানিক ধারণা পাওয়া যায়, সেটা রাশিয়ার হাতে এখন প্রায় 7000 প্লাস পরমাণু বোমা আছে। আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, কিছুটা কম, হয়তো 200-500 কম এরকম একটা ফিগার পাই, তাদেরও একটা বড় সংখ্যা, প্রায় 6800 মতো পরমাণু বোমা আছে। যুক্তরাজ্যের একটা বড় সংখ্যা আছে, প্রায় 300 মতো তাদের পরমাণু অস্ত্র আছে, চীনের 270-300 এরকম, এটা তো কোনো ইয়ে নেই। সবচেয়ে কম আমরা দেখি হচ্ছে উত্তর কোরিয়া 20টা, আমাদের ভারত পাকিস্তান তো আছে। তো এই সংখ্যাটার নির্দেশনা, মোট এখন 9টা দেশ স্বীকৃতভাবে তাদের হাতে পরমাণু অস্ত্র আছে, যেটা এখন বিশ্বের সবাই জানে। তো আমি যেটা বলছিলাম, একটি সুপার পাওয়ার, সে সবসময় কী করে? সে সবসময় হচ্ছে তার যে একটি শক্তি আছে, এটা কিন্তু বলা লাগে না। কিন্তু সাহেব, আপনি জানেন এটা কিন্তু বলা লাগে না যে আমার পরমাণু অস্ত্র আছে, আমি যখনই হচ্ছে মেরে দিতে পারি। তো এরকম একটি সুপার পাওয়ারের তাদের কিছু পরিকল্পনা থাকবে, তাদের কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকবে, টার্গেট থাকবে, যে আমি একটি অভিযান শুরু করলাম, এই অভিযানটা কবে শেষ হবে, কি এইটা তাদের জন্য অ্যাসেস করা যতটা সহজ, অন্যদের জন্য অ্যাসেস করাটা এত সহজ নয়। পুতিন চাচ্ছেন
যে তিনি এখান থেকে তার যুদ্ধের যে মূল লক্ষ্য ইউক্রেনকে ডিমিলিটারাইজ করা, তাদেরকে ডিজার্মেন্ট, তাদেরকে নিরস্ত্রীকরণ করা, তার ওইখানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রসহ তারা যে অস্ত্রের ভাণ্ডারটা গড়ে তুলেছে ইউক্রেনে, পুতিন চাচ্ছেন এটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের সঙ্গে একটি সমঝোতায় এসে, আমি একটু যোগ করি, বেলারুশও কিন্তু, আমি কথাটা শেষ করি, এই যে পুতিন চাচ্ছেন একটি নির্দিষ্ট সীমিত পরিসরের অভিযান করে সেখান থেকে বেরিয়ে যেতে, এবং এইটা, এই সিগন্যালটা হলো 2 তারিখ, সেটা এই সিগন্যালটা এই কারণেই বলছি যে উনি কিন্তু একটা ডেডলাইন দিচ্ছেন যে 2 তারিখে শেষ করতে চান। উনি কি ইউক্রেন পুরোটা অধিগ্রহণ করতে চান? প্রথমেই বলে দিচ্ছেন যে আমি ইউক্রেন মানে পুরোটা দখল করতে চাই না। ওনার একটা নির্দিষ্ট টার্গেট যে একসঙ্গে 2টা কাজ করছে, একটা ইউক্রেনকে উনি শিক্ষা দিচ্ছেন, একরকমের শিক্ষা বলতে হবে, এবং আমরা জানি যে এই যে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার মতো যে একটা ব্যাপার, এখানে কিন্তু পুতিন এই টার্গেটটাও নিছেন। তবে পরিস্থিতিটা হলো যে ইনি চাইলেই তো আর একটা কিছু পাওয়া যাবে না, এখানে ন্যায্যতার বিষয় আছে, এখানে আন্তর্জাতিক সমর্থনের বিষয় আছে, এই হামলাটা কতটা বর্বরভাবে শেষ হয়, এখানে কী পরিমাণে প্রাণহানি হয়, এই অনেক কিছুর উপরে একটা বিষয়। এখন পুতিন চাইলেই একটা দেশের উপর আক্রমণ করতে চায়, এটা কিন্তু ঠিক না, যেটার জবাব তারা কিন্তু বাইরে থেকে পাচ্ছেন। আচ্ছা রাসেল পারভেজ, আমাদের শেষ প্রশ্ন, আমরা আমাদের শেষ সময়ে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা জানতে চাচ্ছি যদি বিশ্ব একটি পরমাণু যুদ্ধের সম্মুখে চলেই আসে, সম্মুখীন হয়ে যায়, সেক্ষেত্রে কী ঘটতে পারে বলে আপনি মনে করেন? আমি একদম সংক্ষেপে বলি, এই যুদ্ধে কেউ জিতবে না, পরমাণু যুদ্ধে কেউ জিতবে না, শুধু ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে। যে পরিমাণে পারমাণবিক অস্ত্র পৃথিবীতে আছে, এগুলোর 1/3 যদি বিস্ফোরণ হয়, আপনার ঘরের পরে আঘাত করার দরকার হবে না। কোনো দেশ তার নিজ দেশেই যদি এতগুলো পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ করে, তাহলে পৃথিবী বায়ুমণ্ডল ধ্বংস হয়ে যাবে এবং কার্বনে ঢেকে যাবে পৃথিবী, সূর্য থেকে পৃথিবীতে আলো আসবে না, পৃথিবীর মানব সভ্যতা বিপর্যয়ের মুখে পড়বে, এবং এই যে আমাদের যে মানুষ নামে যে বা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ, এগুলো ধ্বংস হয়ে যাবে। সুতরাং এরকম একটি ভয়ঙ্কর ইঙ্গিত দেওয়াও ঠিক না, সংকেত দেওয়াও ঠিক না, আর এই যুদ্ধ আমরা চাই না। আমরা চাই যে আলোচনাটি হচ্ছে, এই আলোচনাটি একটি শান্তির বার্তা নিয়ে আসুক এবং এই যুদ্ধটার এখানেই সমাপ্তি হোক। ধন্যবাদ রাসেল পারভেজ। সম্ভবত আমরা কেউই যুদ্ধ চাই না, আমরা চাই না বিশ্ব আরেকটি যুদ্ধের সামনে পড়ুক, এবং আমরা চাই শান্তিতে বাস করতে চাই আমরা, এবং আমরা চাই পৃথিবী একটি শান্তির বাসস্থান হয়ে উঠুক। ধন্যবাদ রাসেল পারভেজ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, সমকালের দর্শকদের জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, এবং আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী দিনের সংবাদ পর্যালোচনায় চোখ রাখার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।